রূপগঞ্জ বিএনপির ভ্যানগার্ড মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তৃণমূলের কর্মী থেকে প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে এক বিশ্বস্ত নাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেমন ভূমিকা রেখেছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে সুযোগ সন্ধানী চক্রের লুটপাট ও চাঁদাবাজিকেও তিনি প্রতিরোধ করে যাচ্ছেন। রূপগঞ্জবাসীর জন্য অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুপ্রাণিত হয়ে দীপু ভূঁইয়া ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার কর্মকাণ্ড ও মানুষের ভালোবাসা দেখে দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার নির্দেশে 2007 সালে যুবদলের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে। দীর্ঘ সংগ্রামী পথ চলা এই নেতা এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির আদর্শের রাজনীতি করার খেসারত দিতে হয়েছে তাকে। গত 15 বছর অর্ধশত মামলার আসামি হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। শুধু নারায়ণগঞ্জ না, বরং রাজধানীতেও তার নামে মামলা রয়েছে। গত 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ বছর ক্ষমতা দখল করে রাখা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতনের পরপর বিএনপির নাম ভাঙিয়ে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে ওঠে, যা বিএনপির সুনাম নষ্ট করছিল। চাঁদাবাজ চক্রকে প্রতিরোধ করার জন্য অনুসারীদের নিয়ে মাঠে নামেন দীপু ভূঁইয়া, যার ধারাবাহিকতায় রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, লুটপাট, নৈরাজ্য ও দখলদারের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 7 সেপ্টেম্বর রূপসী বালুর মাঠে বিএনপির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়, যেখান থেকে কঠোর বার্তা দেন তিনি। রূপগঞ্জের ইনশাআল্লাহ আমরা রূপ ফিরে আনব, রূপগঞ্জের রূপ আমরা ফিরার জন্য, রূপগঞ্জে কোনো প্রকার মাদক, কোনো চাঁদাবাজি, কোনো জায়গা দখল যারা আছেন তাদেরকে আমি সাবধান করে দেই, আপনারা যদি বেশি কিছু করেন এইখানে রূপগঞ্জে লাখো লাখো লোক আছে, আপনাদের হাতিও রাখবে না। পাঁচ আগস্টের আগেও নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন তিনি। বিভিন্ন সময়ে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, তাদের পরিবারের দেখাশোনা ও দলকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন দীপু ভূঁইয়া। সেই সাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন তিনি। রূপগঞ্জে দীপুর নির্দেশে আন্দোলন সংগঠিত করতে কাজ করে ছাত্রদল। একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, সাইনবোর্ড, চিটাগাং রোড তার নেতাকর্মীদের সরব অবস্থান ছিল। তিনি নিজেও ছাত্রদের সাথে নেমে মিছিল করেন। প্রতিটি আন্দোলনে তার অগ্রণী ভূমিকার কারণে রূপগঞ্জে তরুণ সমাজের কাছে তিনি আইডল।